আবুল হুসাইন নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে দুনিয়াতে একজন চোর বা ডাকাতের শাস্তি দেয়া হয় তাকে ভালো করার জন্য, যদি দেখা যায় সে ভালো হবে না তখন বিচারক তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে থাকে, অথচ আল্লাহ তাআলা আখেরাতে একজন অপরাধীকে আজীবন জাহান্নামের শাস্তি দিবেন। আল্লাহ চাইলে তো তাকে পুনরায় দুনিয়াতে পাঠিয়ে ভালো কাজ করাতে পারতেন। আল্লাহ তাআলার এখানে আজীবন শাস্তি দেওয়ার ব্যাখ্যা কি? আবুল হুসাইন ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন এটি অত্যন্ত স্পর্শকাতর এবং সেনসিটিভ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নের সম্পর্ক সরাসরি ঈমান এবং আকীদার সাথে। আমাদেরকে প্রথম যে কথাটি মনে রাখতে হবে সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, যে আল্লাহ যা করেন সে বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন কারো নিকট জবাবদিহিত করতে বাধ্য নন। বরং যারা আল্লাহ রব্বুল আলামিনের কোনো কাজ নিয়ে, আল্লাহর কোনো সিদ্ধান্ত নিয়ে যারা প্রশ্ন উত্থাপন করবে, বরং তাদেরকেই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাজের উপর প্রশ্ন কিংবা অভিযোগ উত্থাপন করার কারণে তাদেরকেই জবাব দিতে হবে। সুতরাং প্রথম কথা তো হইল এই যে আল্লাহ রব্বুল আলামিন যা করবেন, আল্লাহ রব্বুল আলামিনের কোনো কাজের কোনো জবাব আল্লাহ মাখলুকের কাছে অথবা অন্য কারো কাছে দিতে বাধ্য নন। দ্বিতীয় কথা হলো এই যে আল্লাহ রব্বুল আলামিন যেহেতু সৃষ্টিকর্তা এবং তিনি তার সৃষ্টি জগতের উপর একচ্ছত্র অধিকার সংরক্ষণ করেন, আর যার যে কেউ নিজস্ব অধিকারভুক্ত বস্তুর মধ্যে যে কোনো ধরনের সে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, আল মালিকু ইয়াতাসাররাফু ফি মিলকিহি কাইফা ইয়াশা, কোনো মালিক তার মালিকানাধীন বস্তুর মধ্যে যেভাবে ইচ্ছা সেভাবেই সেটাকে সে পরিচালনা করতে পারে এবং সেখানে সে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। একটি দৃষ্টান্ত ফিকহের আকীদার কিতাবগুলোর মধ্যে এবং কোরআন সুন্নার যে ব্যাখ্যা গ্রন্থগুলো রয়েছে সেখানে একটি দৃষ্টান্ত উপস্থাপন করা হয়ে থাকে। যেমন ধরে নিন যে একজন মানুষ একটি বাড়ি করবার জন্য সে অনেকগুলো উপকরণ সংগ্রহ করলো, সে ইট দিয়ে যেটা বাড়ি ঘর বানানো হয় সেই ইট সংগ্রহ করলো, ইট আনলো, আনার পর সেই ইটগুলো দিয়ে সে তার বাড়ি নির্মাণ করলো। এখন স্বাভাবিকভাবেই তার নির্মিত সেই বাড়ির মধ্যে কিছু ইট ব্যবহৃত হলো তার শোবার ঘর, তার বেডরুমে কিছু ইট ব্যবহৃত হলো তার ড্রয়িং রুমে, কিছু ইট ব্যবহৃত হলো তার ডাইনিং রুমে, ঠিক একই সময়ে কিছু ইট ব্যবহৃত হলো তার বাথরুমে। এখন যেই ইটগুলো বাথরুমে ব্যবহার করা হলো সেই ইটগুলোর পক্ষ থেকে যদি প্রশ্ন উত্থাপিত হয় যে আমার কি দোষ ছিল, আমরা তো একই জায়গায় তৈরিকৃত ইট, অন্য ইটগুলো বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুমে ব্যবহার হলো, আমি কেন বাথরুমে ব্যবহৃত হলাম? এই প্রশ্নের জবাব হলো যে আমি তোমাকে টাকা দিয়ে কিনেছি, আমি তোমার মালিক, আমি তোমাকে যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করব। প্রিয় দর্শক, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোটা সৃষ্টি জগতের উপর আল্লাহর একচ্ছত্র আধিপত্য রয়েছে। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাউকে যে কোনো সিদ্ধান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন, এক্ষেত্রে কারো কোনো প্রশ্ন করবার অধিকার নেই। আকাবির এবং পূর্বসূরিগণ বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন যদি পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে কোনো জুলুম হবে না, বরং এটি হবে ইনসাফ। আবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাত দান করেন, বেহেশত দান করেন, তবে এটি মানুষের কর্মের ফল যতটা নয় বরং তার চেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা এবং মেহরবানি। সুতরাং এই কথাগুলো মনে রাখবার পর এবার আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাব হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকেই সৃষ্টি করেছেন দারুল ইমতিহান হিসেবে। দুনিয়াটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন পরীক্ষার জায়গা হিসেবে। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ,
পৃথিবীটা হলো পরকালের জীবনের জন্য শস্যক্ষেত্র। কাজেই এখানে যে ব্যক্তি যেই ধরনের চাষাবাদ করবে পরকালে, সে সেই একই ধরনের ফসল সে লাভ করবে। একজন ব্যক্তি সে তার যে ফসলের মৌসুম, সেই ফসলের মৌসুমে সে যেই ধরনের ফসলের চাষাবাদ নিজস্ব ভূমিতে সে করবে, সে মৌসুম শেষে সেই ফসলই তো তার গোলায় সে তুলতে পারবে। কেউ যদি নিজস্ব ভূমিতে ধানের চাষ করে, তাহলে সে বছর শেষে বা মৌসুম শেষে তার গোলায় তো গম তুলতে পারবে না, তাকে ধানই তুলতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন একথা দ্ব্যর্থহীনভাবে বিভিন্নভাবে মানব জাতিকে বলে দিয়েছেন। যুগে যুগে আল্লাহ পাক আসমান থেকে কিতাব নাজিল করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর এবং নবী আলাইহিমুসসালাতুওয়াসসালামদেরকে প্রেরণ করে মানুষকে এ ব্যাপারে সতর্ক করেছেন, এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন এ কথাটিও দ্ব্যর্থহীনভাবে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য যে কোনো গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, কেউ যদি কুফুরি করে, তাহলে কখনোই আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। সুতরাং এমন দ্ব্যর্থহীন ঘোষণার পর এ কথার কোনো অবকাশ থাকে না। পৃথিবীতে বিচারকের যে দৃষ্টান্ত আবুল হুসেন ভাই আপনি এনেছেন, যে বিচারক সে লঘু অপরাধের জন্য লঘু শাস্তি দেয়, গুরু অপরাধের জন্য গুরু শাস্তি দেয়। কেউ যদি কোনো মানুষকে হত্যা করে বসে, তাহলে একজন হত্যাকারীর জন্য দুনিয়ার আদালতেও যুক্তিপূর্ণ শাস্তি তো হলো তার মৃত্যুদণ্ড। কিন্তু একজন লোক যদি চুরি করে, তাহলে চুরির জন্য তার কোনো আদালতেই তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়াটা যুক্তিসম্মত নয়। তো আল্লাহ রাব্বুল আলামিনও পরকালের যে বিচার করবেন, সেই বিচার আদালতেও আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আল্লাহ বিচার করবেন, যে আল্লাহ পাকের সাথে কুফুরি এবং শিরিক এটা হলো সবচেয়ে জঘন্যতম অপরাধ, এবং এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য চিরস্থায়ী জাহান্নামের সাজা নির্ধারণ করে রেখেছেন। এতে কোনো কনসেশন হবে না বলেও আল্লাহ পাক রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। এছাড়া অন্যান্য যে সকল পাপগুলো মানুষ করে থাকে, সেই সকল পাপগুলোর ক্ষেত্রে এগুলো হলো সবই লঘু পাপ, সেই লঘু পাপের জন্য লঘু দণ্ড শাস্তি হবে, সাজা হবে, এবং ক্ষেত্র বিশেষে আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই সাজা ক্ষমাও করে দিবেন। সুতরাং দুনিয়ার বিবেচনায়ও এই কথাটি সাব্যস্ত হয় যে লঘু পাপের জন্য লঘু শাস্তি, গুরু পাপের জন্য গুরুদণ্ড হওয়াটাই বাঞ্ছনীয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শিরক এবং কুফুর এ দুটি হলো সবচেয়ে বড় জঘন্য অপরাধ, এর চেয়ে বড় কোনো অপরাধ আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট নেই। সুতরাং যারা এই অপরাধ করবে তাদের জন্য গুরুদণ্ড, আর যারা শিরক এবং কুফুর পরিহার করে তারা ঈমান এবং তাওহীদের বিশ্বাসে অবিচল থাকবে, এছাড়া অন্য যে কোনো পাপ কাজ তারা করবে তাদের সেই পাপগুলো তাদের হবে লঘু পাপ, আর সেই লঘু পাপের জন্য তাদের কাউকে চিরস্থায়ী জাহান্নামের সাজা ভোগ করা লাগবে না। তো আমরা আশা করি কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একথাই বলেছেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ রব্বুল আলামিন তার কোনো বান্দার উপর অন্যায় করবেন না, অবিচার করবেন না। আর অন্যায় এবং অবিচার হতো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে লঘু পাপে গুরুদণ্ড দিতেন। তো গুরু পাপে লঘুদণ্ড দেওয়া এটা তো আসলে যদি অপরাধ বড় হয়, সাজা যদি অল্প হয়, তাহলে যারা অল্প অপরাধ করে অল্প সাজা পাচ্ছে তাদের সাথে ইনসাফ হলো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকেই কারোপরেই অন্যায় করবেন না, অবিচার করবেন না, জুলুম করবেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটেও নিয়ম এবং যুক্তির আলোকেই লঘু পাপে লঘুদণ্ড, গুরু পাপে গুরুদণ্ড, এবং চিরস্থায়ী জাহান্নামের আজাব কেবলমাত্র মুশরিক এবং কাফেরের জন্যই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আর ইমানদার যত বড় পাপই হোক না কেন, ইমানদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামের সাজা আল্লাহ নির্ধারণ করেননি, বরং তার পাপ অনুপাতে সাজা ভোগ করার পর ইমানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য চিরস্থায়ী জান্নাতের পুরস্কার আল্লাহ তার জন্য নির্ধারণ করে রেখেছেন।